ময়নাপাড়ার মাঠে বহুদিন পর একলা দাঁড়িয়ে মনে হলো, যারা আমার একটাও গান শোনেনি তারাই সবচেয়ে চিৎকার করে ডাকছে আমাকে। আমাকে সাড়া দেব নাকি এগিয়ে যাব মুক্ত বেণীর দিকে ঠিক বুঝতে পারছি না। তোমার মোবাইল বন্ধ কেন ভাইছুটি? আমারটা আমি রেখে এসেছি অ্যালার্মের সেই কাঁটায়। নন্দিনী আর রানুর মুখ মিলে গিয়ে যেখানে তৈরি হয়েছে একটাই ফুল, তার নাম সকলেই জানে, কিন্তু সেই ফুলকে আবার মুখশ্রীত অনুবাদ করার কথা বললে অর্ধেক চুপ করে থাকবে আর বাকি অর্ধেক দেখিয়ে দেবে সেই বাথরুমের দরজা যার ভিতরে পাপ আর পুণ্য একটাই বালতি দখলের যুদ্ধে নেমেছে। আমি স্নান করব না, আমার জ্বর জ্বর। যদি স্পঞ্জ শব্দটাকে এমনভাবে উচ্চারণ করো যে মনে হয় সমুদ্র, না বলবো তাও। আমার ভিতরে ঢেউ খুঁজে পাচ্ছি না কোনো, বালি যা আছে তা দিয়ে দু কামরার ঘর হতে পারে। মূর্তি বানালেই দৃষ্টি থেকে সরে যাবে চোখ, গাল থেকে টোল, হাসিটুকু রাজলায় ধরে শিলাইদহ থেকে জোড়াসাঁকো যেখানে যাব গায়ে আছড়ে পড়বে মরা বাচ্চার মায়ের কান্না। আমি তাকে অভিশাপ ভেবে এড়িয়ে যেতে পারবো না, ব্রহ্মবাণী শুনিয়ে করতে পারবো না ঠাট্টা। অনুপস্থিতির বিষে যখন গলা পর্যন্ত নীল, আরশোলাকেও অমৃতের অংশ ভাবার অধিকার তোমার আছে আমার নেই। ইউরোপ আর আমেরিকার ভিতর জেগে উঠেছিল আটলান্টিক, বাঙালির মৃত্যু আর জীবনের ভিতরে জেগে রইলাম আমি। কিন্তু এখন ঘুমোতে ইচ্ছা করছে, একটা হাতে বোনা মাদুরে জন্মাতে স্বাদ হচ্ছে এমন কোনো ভাষায় জিভ দিয়ে ঠোঁট ভেজানো যেখানে অশ্লীলতা নয়। আমায় ভুল বুঝো না, আমি সব প্রেমের শেষে এসে দাঁড়িয়েছি একটা হাত পা ছোড়া বৃষ্টির মধ্যে। সব প্রতিবাদের শুরুতে কুকুরের লেজ থেকে খুলে ফেলেছি কালীপটকা। আমি পাথর তো নই যে চূড়া থেকে গড়িয়ে পড়লেও আবার চূড়াতেই উঠতে চাইব। তুমি বিশ্বাস করো ভাই ছুটি, আমি আসলে একটা উদ্ভিদ। রেডিও চুরি যাবার বেদনায় আমার বন্ধু জগদীশ যার প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম,